আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আজকের ব্লগটি আমি শুরু করছি আমাদের অ্যানিভার্সারি ডের পরদিন থেকে। এখানে দেখতেই পাচ্ছেন বেড রেডি আর ফ্লোরিংও করা হচ্ছে, আর এদিকে লাগেজ। এটা হচ্ছে আপুদের, আপুরা লাগেজ নিয়ে এসেছে আমাদের বাসায়, আজকে রাতে থাকবে। আর তাদের জন্য বিছানা রেডি, এখানে পানিও দেওয়া হয়েছে যদি রাতে খেতে চায় সেই জন্য। তো এইভাবে সব কিছু রেডি করে রেখেছি আপুদের জন্য। আপুরা এখানে আমাদের বাসায়, কিন্তু আজকে রাতটা ছিল, আমরা রাত 3:30 পর্যন্ত গল্প করেছি। 3:30 পর্যন্ত গল্প করার পর বুঝতেই পেরেছেন সকালে অনেক লেটে উঠেছি। উঠার পর ব্রেকফাস্ট করে দুপুরের আগের যে রান্না করা খাবার দাবার ছিল তাই আমরা খেয়ে নিচ্ছি, কারণ এত খাবার ফ্রিজের মধ্যে জায়গা হচ্ছিল না, তাই আর নতুন করে কিছু রান্না করলাম না। কিছু শপিং করেছিলাম, সেগুলো এখন একটা শেয়ার করব। এটা হচ্ছে একটা গিফট র্যাপিং পেপার। অনেকদিন ধরে আমার হ্যান্ড বিটার অভাব ভোগ করছিলাম, তা আজকে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে জরির মালার মতো লম্বা, তো এগুলো দিয়ে ঘর সাজানোর জন্য আমি একটু নিয়ে আসলাম। কিছু বিভিন্ন কালার ছিল, তার মধ্যে আমি গোল্ডেন আর লালটাই চুজ করলাম, তাহলে সব কালারের সাথেই মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায়। আর এনেছি সিলভার কালার, দুটোই দেখতে খুবই সুন্দর, অনেক গর্জিয়াস দেখা যায়, আমার তো খুবই ভালো লাগলো। এগুলো হচ্ছে রিবন, ডিফারেন্ট কালার্স আছে, তো এগুলো বিভিন্ন সময়ে গিফট র্যাপিং করতে গেলে কাজে লাগে। এগুলো কালারফুল শিট কতগুলো, তো এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ফুল বা ডিজাইন করা যায়, তা আমি নিয়ে আসলাম, দেখি কীভাবে কাজে লাগানো যায় পরে। এগুলো কিন্তু বেশ গ্লিটারি পেপারগুলো। আর এটা হচ্ছে একটা ক্যান্ডেল, এটার মধ্যে ডবলে ব্যাটারি লাগবে দুটো, সেই জন্য এখন আপাতত ব্যাটারি লাগালে তারপর আর কি এটা বোঝা যাবে কেমন জ্বলে। মেড ইন ভিয়েতনাম। আর এই চামচগুলো খুবই ভালো, এগুলো কিন্তু অনেক হিট রেসিস্ট করতে পারে। এগুলো হচ্ছে সিলিকন স্প্যাচুলা, তো এগুলো দিয়ে ওভেনে বা রান্না বান্নার কাজও করা যায়, কোনো প্রবলেম হয় না কিন্তু, অথবা বেকিংয়ের জন্য ইউজ করতে খুব সুবিধে হয়। আর এটা হচ্ছে আলু বা যে কোনো কিছু ম্যাশ করার জন্য। আমার অনেক জিনিসই আসলে নিউ জার্সিতে রেখে এসেছি, সেই জন্য আস্তে আস্তে অনেক কিছু কিনতে হচ্ছে সবসময়। আর টুথপিক বাসায় শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আমি আবার একটু টুথপিক নিয়ে আসলাম। এগুলো হ্যান্ড গ্লাভসের মতো, কিন্তু এগুলো দিয়ে ওভেনে যখন বেক টেক করবো কিছু অথবা রান্না করবো তখন গরম পাত্র এটা দিয়ে ধরা যায়, সেই জন্য এগুলো আমার খুব ভালো লাগে। আর আঙুলে বা হাতে কোথাও গরম লাগার ভয়টা একটু কম থাকে, এই জন্য আর কি পুরো হাতটাই কভার থাকে। তা আমি দুই কালারে নিচ্ছি, একটা ছোট টং আনলাম, অনেক সময় ছোটখাটো কিছু ধরতে লাগে। এগুলো হচ্ছে জড়ি, একদম আস্তে আস্তে জড়ি। দুটো ড্রিঙ্কস, ড্রিঙ্কসগুলো দেখতে খুব কিউট লাগলো তাই আমি দুটো আনলাম। আর এগুলো ওই যে শাওয়ার করার সময় গায়ে যদি সোপ একটু রাব করতে হয় তখন এটা দিয়ে করলে অনেক সময় আর কি একটু ভালো হয়।
তো খুব একটা ইউজ করা হয় না, সেই জন্য ভাবলাম যে একটু নেই, মাঝে মাঝে একটু ইউজ করলাম। তো বাচ্চাদের জন্য দুটো এনেছি, আমার জন্য একটা। তো আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না, তাই তার জন্য আনিনি। ছোট ছোট ক্যান্ডেল, এগুলো বিভিন্ন জায়গায় ইউজ করতে আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে ইউজ করি। আর এটা দেখতে অনেক কিউট, পাতলা ছোট্ট দুটো চপিং বোর্ড। চপিং বোর্ড বেশি বড় ভারী হলে ইউজ করতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি হ্যান্ডি কাজগুলো করার জন্য এরকম পাতলা ছোট সাইজের চপিং বোর্ড এনেছি। এটাও একটা এয়ার ফ্রেশনার, আমার তো খুব ভালো লেগেছে। আমার আসলে ঘর সাজানোর জিনিস কিনতে বা রান্নাবান্নার ইউজ করার জিনিসপত্র কিনতে অসম্ভব ভালো লাগে। যখনই এগুলো কিনতে পারি, অথবা ড্রেস কসমেটিক্স এগুলো কিনতে পারি, তখন আমার খুবই আনন্দ লাগে। আর সেই জন্য আমি মাঝে মাঝে কিন্তু সব শেয়ার করি আপনাদের সাথে যখনই শপিং করি। যদিও করোনার জন্য এখন আর শপিং তেমন একটা করি না, যাওয়া হয় না শপিং করতে, তারপরও আজকে অনেক দিন পর শপিং করলাম এই করোনার মধ্যে, আমার অনেক ভালো লেগেছে। এটাও একটা ছোট্ট সার্ভিং ডিশ, আমি জাস্ট আনলাম আর কি, দেখি এটা হয়তো কীভাবে ইউজ করি, তবে আপাতত ভাল লাগলো কালো রঙের, সেই জন্য নিয়ে আসলাম। আর এটা একটা ছোট্ট ওয়াল ঘড়ি ডাইনিং রুমের জন্য বা কিচেনের জন্য, তা আমি এটা ডাইনিং রুমেই লাগাবো। আমার তো খুবই কিউট লেগেছে ঘড়িটা, মানে এত হালকা পাতলা, খুব সুন্দর। আর এটা হচ্ছে একটা ডোর ম্যাট, এটাও কিন্তু অনেক সফট। ক্রিসমাস লাইট শো দেখতে যাব, এখন বের হলাম বাহিরে বিকেলের দিকে ঘোরাঘুরি করবো আর আপনাদের সাথেও শেয়ার করবো। চলুন তাহলে আমরা রওনা করি। আজকে মূলত বেশ কয়েকদিনের ব্লগ একসাথে করে একটা ব্লগ করলাম আপনাদের জন্য, কারণ আমি কিন্তু রেগুলার ব্লগ দিতে পাচ্ছি না, যার জন্য একসাথে অনেকগুলো ব্লগ জমে যায়। আমরা আজকে বিকেলবেলায় আবার আরেকটা ব্লগ শুরু করলাম। তো আমরা বিকেলে একটা আপুর বাসায় যাচ্ছি, এই আপুর বাসায় আমরা এখানে লাঞ্চ করব আর চা নাস্তা খেয়ে তারপর আবারও বের হবো, আশেপাশের এলাকাগুলো দেখবো, ঘুরবো, ক্রিসমাস লাইটিং ডেকোরেশনগুলো দেখবো। কারণ এই ক্রিসমাসের সময় আমেরিকায় কিন্তু অনেক সুন্দর করে বাড়িগুলো সাজায়, যেগুলো আসলে দেখার মতো, তাই আজকে আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করব। আপুর বাসায় লাঞ্চ করা শেষ, তো এগুলো হচ্ছে বিকেলের গরম গরম পিঠা আর সাথে চা, খুবই মজার ছিল পিঠাগুলো, খেতে অনেক ভালো লেগেছে। তা আপনাদের সাথেও একটু দেখালাম, এগুলো তেলের পিঠা। খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা বের হলাম সন্ধ্যার দিকে। প্রথমেই ভাবলাম যে গাড়ির একটু তেল নিতে হবে, তাই আমরা একটা 7-Eleven-এ দাঁড়ালাম, এখানে গাড়ির জন্য তেল নেব। তেল নেওয়ার পর আমরা যাব বাড়িঘরগুলো দেখতে। 7-Eleven হচ্ছে খুব কমন একটা দোকান আমেরিকার, চেইন স্টোর, এটা প্রায় সব স্টেটেই আছে। এখানে অনেক টুকিটাকি জিনিস পাওয়া যায়, ইভেন ওষুধপত্রও পাওয়া যায়, খাবার দাবারও পাওয়া যায়, আর সাথে তেলও নেওয়া যায় গাড়ির জন্য। আমরা এখন বের হয়ে গেলাম, বাড়িগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো একটু বলে রাখি যে ক্রিসমাসটা কী, ক্রিসমাস ডে এটা হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ পালন করা হয় যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে, আর আমরা যেটাকে বলি বড়দিন। এই দিনে আমেরিকানদের সরকারি ছুটি থাকে, ইভেন মল বা অফিস আদালত সব কিছু বন্ধ থাকে এই দিনে। সাধারণত আমেরিকানরা ঘরোয়াভাবে এই দিনটা পালন করে পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে। যেহেতু ছুটি থাকে আর সাথে আছে শনি রবি দুই দিন ছুটি, সেই জন্য এই উইকেন্ডটা সবাই খুব ভালোভাবে এনজয় করার চেষ্টা করে। এই সময় বাচ্চাদের স্কুলও বন্ধ থাকে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন এরকম,
যেহেতু লম্বা বন্ধ থাকে সবাই বেশ ভালো ঘোরাঘুরি করে, অনেক এনজয় করে এই টাইমটা। প্রতিবারই আমরাও ঘোরাঘুরি করি, তবে এই ক্রিসমাসের সময় আমরা তেমন কোনো আয়োজন করি না, কিন্তু আমরা ছুটিটা এনজয় করি এই আর কি। এই দিনে আমেরিকানরা সবচেয়ে বেশি গিফট আদান প্রদান করে। ক্রিসমাস উপলক্ষে পুরো মাস জুড়েই চলতে থাকে সাজগোজ, আয়োজন আর গিফটের আদান প্রদান আর শপিং। এই সময় আমেরিকার মার্কেটগুলো একদম চাঙ্গা হয়ে ওঠে, কারণ হচ্ছে এই শীতের সময় কেনাকাটা, ঘোরাঘুরি এগুলো একটু কম থাকে, সেই জন্য বিজনেসটাকে চাঙ্গা করার উদ্দেশ্যেই মূলত এই গিফটের প্রচলন। তাহলে সবাই অনেক শপিং করে এবং পুরো বছরের মধ্যে এই মাসটা হচ্ছে সবচেয়ে বিজিয়েস্ট মাস, যখন সবচেয়ে বেশি শপিং করে মানুষ আর অনেক সেল হয়, বিজনেস খুব চাঙ্গা হয়ে ওঠে। এই উদ্দেশ্যেই এই দিনটাতে এত বেশি শপিংয়ের আয়োজন করা, আর সবাই এভাবে অনেক শপিং করে গিফট দেয় সবাইকে, আর সবাই সবাইকে বলে মেরি ক্রিসমাস। তো আমার খুবই ভালো লাগে গিফট পেতে। গিফট যখন কেউ দেয় তখন তো আসলে অনেকেরই ভালো লাগার কথা, যাই হোক গিফট যত দামই হোক না কেন। যেমন আমরা ঈদের সময় দেখা যায় সবাই সবাইকে গিফট দেই, কাপড় চোপড় দেই বা কিনি, ঠিক এরকমই ক্রিসমাসে ওরা করে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে গিফটের ব্যাপারটা। আর পরিবারের সাথে সবাই সাধারণত দেখা যায় বাবা মা ভাই বোন সবার সাথে দেখা করে, গেট টুগেদার করে, তারপর ছুটিটা এনজয় করে। এটা খুব ভালো, কারণ সবাই কাজে ব্যস্ত থাকে, একটা টাইম আসলে পারিবারিকভাবে কাটানো উচিত এত ব্যস্ততার মাঝে। তাই এই ক্রিসমাসের ছুটিটা হচ্ছে এই পরিবারকে নিয়ে কাটানোর একটা ছুটি। আমার তো আসলে এই ক্রিসমাসের বড় ছুটিটা খুবই ভালো লাগে, বাচ্চারাও অনেক এনজয় করে। আমরা খুব শীঘ্রই 2020 সাল শেষ করতে যাচ্ছি, নতুন আরেকটা বছরের সূচনা হচ্ছে 2021 সাল। এই বছরে আমরা করোনায় সবাই অনেক ভিন্ন রকমের জীবনযাপন করেছি, অনেক প্রিয়জনদের হারিয়েছি, তারপর নিজেদের মধ্যে অনেক পরিচিতদেরই দেখা গিয়েছে যে করোনা হয়েছে। সবসময় নতুন নতুন এরকম আতঙ্কের একটা খবর পেয়েছি, আসলে পুরো ইতিহাসের মধ্যে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে, কারণ এত বেশি মানুষ আর কখনো মারা যায়নি অসুখে, যেটা এবার হলো। এখনও করোনার মানে প্রচণ্ড প্রকোপ যাচ্ছে আমেরিকায়। সবাই দোয়া করবেন আমরা সবাই শীঘ্রই এ থেকে মুক্তি পাই, আমরাও আশা করছি ইনশাআল্লাহ 2021 সাল ভালো যাবে। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই করোনার মধ্যে যতটুকু সম্ভব সচেতন থাকার চেষ্টা করবেন। আমাদেরকে সুস্থ থাকতে হবে, তাই সচেতনতাই এখন সবচেয়ে বড় উপায়। প্রয়োজনীয় কাজগুলো তো সারতেই হবে, তার পাশাপাশি সচেতন থাকবেন। এই বছরে সবারই হয়তো অনেক ভালো বা খারাপ অনেক কিছুই এসেছে, তবে অবশ্যই আমি বলবো এই বছরে যাই কিছুই আসুক না কেন, নতুন বছরে ভালো কিছু করার চিন্তা আমরা করতে পারি, নতুন কিছু, উন্নয়নমূলক কিছু। আর যদি কেউ কোনো রকম আশা আকাঙ্ক্ষা করে থাকেন সেগুলো কমপ্লিট করার চেষ্টা করতে পারেন। সবার জন্য নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল, আর আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক দোয়া রইল, কারণ আমরা সবাই এখন চাচ্ছি নতুন দিনের নতুন আশা। এত কিছুর পরেও আমি বলবো আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনও বেঁচে আছি সুস্থ আছি তার জন্য শুকরিয়া আল্লাহর কাছে যে এখনও আমরা ভালো আছি। সবাই এভাবেই ভালো থাকুক বাকিটা সময়। আমরা আজকে সবাই মিলে আরেকটা আপুদের সাথে এভাবে ঘুরতে আসলাম, এই জায়গাগুলো দেখলাম, অনেক ভালো লাগলো। রাতের বেলায় যখন বাসাগুলো এভাবে লাইট দিয়ে সাজানো হয় তখন দেখতে অনেক ভালো লাগে, যেটা আসলে ক্যামেরাতে অত একটা বোঝা যায় না, তাই একটু একটু আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আর যারা এগুলো দেখতে পারেন না তাদের জন্য শেয়ার করা, যারা দেখেন তাদের জন্য শেয়ার করা, তারা দেখলে হয়তো ভালো লাগবে।
আমার এই আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও দোয়া। আর আজকে যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে সবসময় আমার ভিডিওর নোটিফিকেশান আপনি পাবেন, মিস করবেন না। এভাবে সবসময় আমার চ্যানেলটির সাথে কানেক্ট থাকার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে তো আমরা অনেক এনজয় করলাম, তার একটু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলেই আমি সার্থক। আবারও ইনশাল্লাহ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।